আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য বলেছিলাম শুক্রবার থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। সো আজকে আমি তোমাদের জন্য এই দীর্ঘ 9 মাসের বিরতির পর নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করতেছি ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জৈব যুগের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটাতে আসলে তেমন কিছু বোঝার নেই বা হচ্ছে আসলে বোঝার থাকলেও অনেকে মুখস্থ করে, কিন্তু আমরা এটা এমন কৌশল দিয়েও মনে রাখবো আজ থেকে যেন আসলে আমরা ভুলে না যাই, আসলে বিষয়টা সহজ হয়। অনেকে এই জিনিসটা মুখস্থ করে বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। আমরা চেষ্টা করবো আজকে কীভাবে এই জিনিসটা সহজে বুঝে মনে রাখা যায় সেটা চিন্তা করবো আর কি। তো তোমাদেরকে আমি আসলে সেটা খুব ভালোভাবে দেখানোর জন্য আগেই আমি অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকগুলো লিখে রেখেছি, এবং এইগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কোন টপিক পড়াতে যাচ্ছি, এবং সেই টপিকটি হচ্ছে অর্থপ্যারা ও মেটা নির্দেশক। তো এই জিনিসটা অনেকেই গুলিয়ে ফেলে, কি গোলায় বা কেন গুলিয়ে যায়। আজকে আমি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে মনে হবে যে কি আসলে আমারও তো ভুল হতো, এরকম অনেকেরই ভুল হতো, সবার ভুল হবে তা বলছি না। তো দেখো আমি আজকে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকের ব্যাপারগুলো বোঝানোর ট্রাই করবো, এবং সেগুলো বোঝানোর জন্য আমি অর্থপ্যারা নির্দেশক কারা সেগুলো আমি আগে লিখে রেখেছি, এবং মেটা নির্দেশক কারা তাদেরকেও লিখে রেখেছি। এই অর্থপ্যারা এবং মেটা এগুলো হচ্ছে বেঞ্জিন বলয়ের কার্বনগুলোর বিভিন্ন অবস্থান, সেই অবস্থানগুলোকে বোঝানোর জন্য আমি তোমাদের এদিকে বেঞ্জিন বলয়টা এঁকে রেখেছি, এবং তাদের পাশে আমি নামগুলোও লিখে রেখেছি। বেঞ্জিন বলয়কে আমি যদি এখান থেকে স্টার্ট করি তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4, এটা 5 এবং এটা 6। তাহলে প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, চতুর্থ কার্বন, পঞ্চম কার্বন এবং ষষ্ঠ কার্বন, এই 6টা কার্বন হচ্ছে বেঞ্জিন বলয়ে উপস্থিত। প্রথম কার্বনটা হচ্ছে প্যারা অবস্থান, বেঞ্জিন বলয়ের প্যারা অবস্থান তাহলে 1 নম্বর কার্বন। প্যারা অবস্থানের পরেই 2 নম্বর কার্বনটা হচ্ছে অর্থ অবস্থান, এবং 3 নম্বর কার্বনটা হচ্ছে মেটা অবস্থান। এবং তুমি যদি মানে একটা কৌশল অবলম্বন করো তাহলে দেখতে পারবে এই যে প্যারার ঠিক বিপরীত পাশে হচ্ছে আবার প্যারার অবস্থান, তাহলে এইটাও প্যারা অবস্থান, আবার এটাও প্যারা অবস্থান, 4 নম্বরটা প্যারা অবস্থান। আবার অর্থের ক্ষেত্রে দেখো তুমি, অর্থ 2 নম্বরে, আবার অর্থ হচ্ছে 6 নম্বরে, ঠিক অপোজিটে। এবং তুমি যদি ম্যাটার অবস্থানটা দিয়ে খেয়াল করো তাহলে দেখতে পাবে ম্যাটা হচ্ছে 3 নম্বরে এবং আবার 5 নম্বরে, ঠিক অপোজিট অবস্থানে। তো আমরা এখন এই অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক কিভাবে একটা বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বা একটা বিক্রিয়ায় অবদান রাখে বা বিক্রিয়ায় কার্য সম্পাদন করে সেটা আমরা এখন দেখব। খেয়াল করো আমরা যদি যে কোনো দুইটা যৌগ, ধরো একটা আমি টলুইন নিই এদিকে, এটা হচ্ছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এটা হচ্ছে টলুইন, এই টলুইন, এবং আরেকটা আমি যৌগ নিচ্ছি সেটা হচ্ছে ধরো নাইট্রোবেঞ্জিন। এটা যারা জৈব এতদিনে পড়ে ফেলেছ তারা ধরে ফেলেছ অলরেডি যে এটা আসলে একটা নাইট্রোবেঞ্জিন আর এটা হচ্ছে একটা টলুইন। ধরো আমি যখন এটা টলুইনের মধ্যে বা একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো, যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা তোমার ফিডেল কাপ অ্যালকাইলেশন হতে পারে, ধরো অ্যাসাইলেশন হতে পারে, নাইট্রেশন হতে পারে, সালফোনেশন হতে পারে, বা যে কোনো হ্যালোসিনেশন বিক্রিয়া হতে পারে। ধরো আমি এটার মধ্যেও এখন নাইট্রেশন ঘটাবো, এটার মধ্যেও নাইট্রেশন ঘটাবো, তাহলে খেয়াল করলে দেখবে এখানে যদি আমি নাইট্রেশন ঘটাই তাহলে আমাকে এখানে নাইট্রিক অ্যাসিড দিতে হবে, এবং প্রভাব হিসেবে গাঢ় H2SO4কে দিতে হবে আমার। তাহলে আমি দিলাম এটা। তো সবাই মুখস্থ যে জিনিসটা করে থাকে যে এখান থেকে যখন আমি নাইট্রেশন করলাম, নাইট্রেশন করলে এই নাইট্রেশন মূলক থেকে আমরা জানি সরি নাইট্রো মূলকটা এসে এই বলয়ে যুক্ত হবে, টলুইনের যে বলয়টা আছে সেই টলুইনে এসে অ্যানোডো, অ্যাকচুয়ালি বলয়টা তো বেঞ্জিন বলয়, সেখানে টলুইন, এটা এখন আপাতত টলুইন আছে কারণ তার উপর কি মিথাইল মূলক যুক্ত রয়েছে। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবে যে হচ্ছে এটা থেকে উৎপাদগুলো আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো এটা, যেটা নাম হচ্ছে হলো এটা হচ্ছে অবশ্যই আমরা এখান থেকে নাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অর্থ অবস্থান, এবং এটা হচ্ছে প্যারা অবস্থান। তাহলে অর্থ এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। তো নামকরণ অনুসারে 2, 4 দুইটা নাইট্রো মূলক, সেই জন্য হয় ডাইনাইট্রো, ডাইনাইট্রো। এখান থেকে এটা পুরো ওভারঅল থেকে আসছে হচ্ছে টলুইন। তো এটা এটা কিন্তু আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই, যেমন বেসিক্যালি হচ্ছে তোমার টিএনটি প্রস্তুতি যদি কখনো দেখে থাকো তাহলে দেখবে হচ্ছে টিএনটি প্রস্তুতিতে কিন্তু এটা 2, 4, এখানে একটা 6 থাকে, 2, 4, 6 ট্রাইনাইট্রো টলুইন, সেটা ছিল টিএনটি। তো এক্ষেত্রে তোমরা
কেন এখানে আসলো বা কেন এই জায়গায় এনোটো মূলকটা যুক্ত হলো, এই জায়গায় কেন নয়, এই জায়গায় কেন নাইট্রো মূলকগুলো যুক্ত হয় না, সেটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। আসলে এই সেম জিনিসটা আমি এখন বোঝাতে চাচ্ছি তোমাদেরকে। তো খেয়াল করলে দেখতে পাবে তোমরা ব্যাপারটা হচ্ছে, আমি এটা 2 এবং 4 এই মূলক এই নাইট্রো মূলকগুলো বসেছে, কিন্তু কেন বসেছে এটাই দেখো, বোঝার ট্রাই করো। সেটা আসলে এই অর্থপ্যারা এবং মেটা নির্দেশক থেকে বোঝানো যায়। দেখো আমাদের যেই যৌগটাতে আমরা নাইট্রেশন করছি, সেই যৌগটাতে খেয়াল করো, নাইট্রেশন করছি এই যৌগটাতে, এটা হচ্ছে কি মিথাইল বেঞ্জিন বলা যেতে পারে, যেটা আমরা টলুইন নামে চিনি। টলুইনটা টলুইনটার মধ্যে আমি নাইট্রেশন করছি, তাহলে টলুইনে কোন মূলক যুক্ত আছে বলতো? বেঞ্জিন বলের উপরে CH3। CH3 কি ধরনের মূলক খেয়াল করো তোমরা, CH3 একটি অর্থপ্যারা নির্দেশক, কিন্তু ও বসে আছে কোথায়? সে বসে আছে প্যারা অবস্থানে। দেখো ও অর্থপ্যারা নির্দেশক এবং প্যারা অবস্থানে বসে আছে, তার অর্থপ্যারা অর্থ বা প্যারা যেকোনো একটা অবস্থানে বসে আছে, মনে হচ্ছে ওখান থেকে নামকরণটা এসেছে, আসলে না, সে যে কোনো জায়গাতে বসে থাকতে পারে, সে যে জায়গায় সে দেখো এটা প্যারা অবস্থান, প্যারা অবস্থান বলেই যে সে এখানে বসে আছে, একটা অর্থপ্যারা নির্দেশক এখানে বসে আছে, এটা আসলে এরকম হওয়া নেসারি না। তাহলে ও খেয়াল করো, বোঝো পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখানে অর্থপ্যারা নির্দেশক যখন কি আছে, যুক্ত আছে অর্থপ্যারা নির্দেশক হিসেবে, এখানে বন্ড CH3 যুক্ত আছে, যখন আমি নাইট্রেশন করছি বাইরে থেকে বন্ড NO2 মূলকটা এসে এই বলয়ে যুক্ত হবে, তাহলে এই বলয়ে যুক্ত হলে বন্ড NO2 মূলক যুক্ত হবে, যুক্ত হবে কোথায়, এখানে কোন কার্বন গুলাতে গিয়ে যুক্ত হবে এই NO2 মূলকটা, সেটাই নির্দেশ করবে CH3। তাহলে CH3 ও অর্থপ্যারা নির্দেশক বলে অর্থপ্যারা অবস্থানে বসে থাকে এই ব্যাপারটা নয়, ও আসলে বাইরে থেকে কেউ কোনো মেহমান আসলে, ধরো এই যেটা ধরো মেহমান, আমি যখন বাসায় আমার বাসায় ধরো কোনো মেহমান আসছে, তখন আমি কি করব, আমার বাসায় কোন রুমে মেহমান গিয়ে বসবে বা কোন রুমে থাকবে, কোন রুমে বিশ্রাম নেবে রেস্ট নেবে, সেটা আমি বাসায় থাকা অবস্থায় আমি নির্দেশ করে দিই বাইরে থেকে কেউ আসলে, তাহলে আমি হচ্ছি নির্দেশক। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে বন্ড CH3, সে হচ্ছে নির্দেশক, সে নির্দেশ করবে বাইরে থেকে যেই বল এই যে মূলকটা আসবে না একটু মূলক, সে কোন কার্বনে বসবে। তাহলে এ যেহেতু অর্থপ্যারা নির্দেশক, বাইরে থেকে যে NO2 আসতেছে, এ বলবে কি, এ তো নির্দেশক, আবার বলছি এ নির্দেশ করবে, এ বলবে নাইট্রো মূলককে, কাকে? নাইট্রো মূলককে বলবে তুই অর্থ এবং প্যারা অবস্থানে বস। তাইলে খেয়াল করো এটা যেহেতু একটা কি প্যারা অবস্থান, এটা হচ্ছে অর্থ অবস্থান, এই যে দেখো অর্থ এবং এটা প্যারা, তাইলে ও অর্থপ্যারা নির্দেশক বাইরে থেকে NO2 কে বলছে তুই অর্থ প্যারা অবস্থানে বস, এই জন্য NO2 মূলকটা এই যে দেখো এটা অর্থ অবস্থান, এই অর্থ অবস্থানে গিয়ে বসলো, আর এটা হচ্ছে প্যারা অবস্থান, সে প্যারা অবস্থানে গিয়ে বসলো। তাহলে আসলে এই যে বন্ড CH3 এটা অর্থপ্যারা নির্দেশক হওয়ার মূল কারণ কি, সে প্যারা অবস্থানে রয়েছে সেই জন্য সে অর্থপ্যারা নির্দেশক, এরকমটা নয়, আসলে সে অর্থপ্যারা নির্দেশক কারণ বাইরে থেকে যখন কোনো মূলক আসে, মানে কোনো বেঞ্জিন বলে কোথাও যুক্ত হতে চায় প্রতিস্থাপন বিক্রিয়ার সময়, তখন এই অর্থপ্যারা নির্দেশকটা বহিরাগত যেই মূলকটা রয়েছে তাকে অর্থ এবং প্যারা অবস্থানে বসার নির্দেশ দান করে। কথাটা আশা করছি তোমাদের কাছে খুবই ক্লিয়ার, তাহলে এখন থেকে বুঝতে পারবে যে যে কোনো মূলক যুক্ত থাকলে সেটা কী ধরনের মূলক, এবং বাইরে থেকে যে আসবে তাহলে সে কোথায় বসবে সেটা নির্দেশ করে দেবে সে, তার নাম অনুসারে ওই ওই অবস্থানে গিয়ে বাইরে থেকে এই মূলকটা যুক্ত হবে। এবার তুমি যদি আরেকটু খেয়াল করো, আমি নিচে নাইট্রো বেঞ্জিনের সংক্ষেপ লিখে রেখেছি, ধরো আমি নাইট্রো বেঞ্জিনে সেম প্রসেসে কি করতে চাই, নাইট্রেশন করতে চাই, নাইট্রো বেঞ্জিনে কিন্তু নাইট্রেশন করা যায়, তাহলে নাইট্রো বেঞ্জিনে যখন নাইট্রেশন করব তখন ধরো আমি এখানে গাঢ় H2SO4 দিব, তো গাঢ় H2SO4 দেওয়ার পর কিন্তু চিন্তা করো এক্ষেত্রে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে কি ঘটবে। এটা দেখুন বেঞ্জিন বলের উপরে কোন মূলক যুক্ত আছে, অবশ্যই এটা আমরা জানি মেটা নির্দেশক, কোন ধরনের নির্দেশক, মেটা, দেখো তুমি মেটা নির্দেশকের মধ্যে অবশ্যই পড়ে সেটা মেটা নির্দেশক, তাহলে এ মেটা নির্দেশক যেহেতু বাইরে থেকে যখন আমি নাইট্রেশন করব, দেখো খেয়াল করো নাইট্রেশন করলে স্বাভাবিকভাবে কি আসবে, বন্ড NO2 মূলকটা এসে এই বেঞ্জিন বলের কোন একটা জায়গায় বসবে, কিন্তু কোন অবস্থায় বসবে সেটা তোমার এই মেটা নির্দেশক নির্দেশ করে দেবে, কিভাবে এই মেটা নির্দেশক এমন ভাবে নির্দেশ করে দেবে, খেয়াল করো খুব ভালোভাবে মেটা নির্দেশক, তাহলে আমার এখানে বেঞ্জিন বলের মেটা অবস্থান কোথায়, এই জায়গায় মেটা আছে, আবার এই জায়গায় কি আছে, মেটা আছে, বাইরে থেকে যখন নাইট্রো মূলক আসবে তখন সে মেটা অবস্থানে বসবে, খেয়াল করো কেন মেটা অবস্থানে বসবে, এ মেটা নির্দেশক, সেই জন্য দেখো এই যে বাইরে থেকে নাইট্রো মূলক আসছে সে মেটা নির্দেশক, এ মেটা নির্দেশক, এই জন্য মেটা অবস্থানে বসবে, ব্যাপারটা এরকম নয়,
বেনজিন বলয়ে যে যুক্ত আছে সে মেটা নির্দেশক, বাইরে থেকে যে আসবে তাকে মেটা অবস্থানে বসতে বলবে। তাহলে এখানে জিনিসটা হবে এরকম, দেখো খেয়াল করো তোমরা, যে এখানে NO2 মূলক যুক্ত আছে, বাইরে থেকে যখন নাইট্রো মূলক আসছে এ বলবে যে এই যে নাইট্রো মূলকটা বলছে একে কাকে বলছে, এ বলছে কাকে বলছে, এই NO2 বহিরাগত না NO2 মূলককে, যে তুমি মেটা অবস্থানে গিয়ে বস, এই জন্য এখানে এসে এই নাইট্রো মূলকগুলো বলবে। তো তোমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে দেখে থাকবে যে কি এরকম, দেখো এখানে একটু হিবিজিবি মনে হচ্ছে তোমাদের কাছে, এই যে জিনিসটা এখানে ছিল মেটা নির্দেশক, বাইরে থেকে আসছো মেটা নির্দেশক, তো এই জিনিসটা এখানে এখানে বসলো, যে মনে হয় অনেকের কাছে মনে হতে পারে যে এটা মনে হয় মেটা নির্দেশক, সেই জন্য মেটা অবস্থানে গিয়ে বসে গেছে, ব্যাপারটা এরকম নয়। দেখো উপরে এখানে মেটা নির্দেশক বসেছিল, সে বহিরাগতটাকে বলছে যে কি তুই মেটা অবস্থানে গিয়ে বস, তো এই জন্য এই মেটা অবস্থানে গিয়ে এই নাইট্রো মূলকগুলো বসেছে। তো তোমাদের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বুঝাতে চাই, যে অনেকে মনে করে যে কি এই যে এটা তো মেটা নির্দেশক ভাই, এই মেটা নির্দেশকটা কিন্তু প্যারা অবস্থানে বসে আছে, দেখো এটা প্যারা অবস্থান প্রথম একটা, তাহলে এটা প্যারা অবস্থানে বসে আছে কিন্তু সে তো মেটা নির্দেশক, মেটা নির্দেশক হয়ে প্যারা, দেখো বেনজিন বলো উপরে যেই কোনো, উপরে যে কোনো মূলক যে কোনো অবস্থানে থাকতে পারে, আসলে কোনো নির্দেশকের তার নাম অনুসারে তার অবস্থান নির্ধারিত হয় না, বা অবস্থান অনুসারে তার নামটা নির্ধারণ হবে না, মানে সে যে কি এখানে দেখো এটা প্যারা অবস্থান, প্যারা অবস্থানে কি বলবো মেটা নির্দেশক বসতে পারবে না এরকমটা হতে পারে না, মেটা অবস্থানে অবশ্যই প্যারা নির্দেশকগুলা অর্থ প্যারা নির্দেশকগুলা বসতে পারে, আবার অর্থ প্যারা অবস্থানেও মেটা নির্দেশকগুলা বসতে পারে, অর্থাৎ এই যে এটা প্যারা অবস্থান হওয়ার শর্তেও এখানে মেটা নির্দেশক বসে আছে, এখন এটা কোনো আসলে কোনো প্রভাব ফেলবে না, তবে ও কি করবে ও মেটা নির্দেশক কেন, ও বাহিরে থেকে যেই বহিরাগত মূলক আসবে তাকে বলবে তাকে মেটা অবস্থানে বসা নির্দেশ দিল, এই জন্যই তার নাম হয়েছে মেটা নির্দেশক। তোমাকে আরেকটু আমি ক্লিয়ার করি যদি একটা উদাহরণ দিয়ে, সেটা ধরো সেই জিনিসটা হবে এটা, যে তুমি খেয়াল করে দেখবে আবার নাইট্রো বেঞ্জিনটাকে আমি লিখবো, একটা নাইট্রো বেঞ্জিন অবশ্যই একটাকে লিখলাম, এখন আমি এটার মধ্যে ধরো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করতে চাই, আমি যদি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি তাহলে খেয়াল করলে দেখবে যে এখান থেকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের সময় অ্যালকাইল মূলক বন CH3 মূলক এসে এখানে বেনজিন বলয়টাতে যুক্ত হবে, দেখো প্যারা অবস্থানের মধ্যে, এটা প্যারা অবস্থান অবশ্যই, প্যারা অবস্থানে নাইট্রো মূলক যুক্ত আছে, নাইট্রো মূলকটা একটা কি ধরনের মেটা নির্দেশক, তাহলে এ হচ্ছে মেটা নির্দেশক, তাহলে বাহিরে থেকে যে আসতেছে সে কিন্তু অর্থ প্যারা নির্দেশক, এ কিন্তু অর্থ আর প্যারা অবস্থানে গিয়ে বসবে না, কেন বসবে না, এ তো বেনজিন বলে আগে থেকে মেটা নির্দেশক বসে আছে, এই মেটা নির্দেশকটি বহিরাগত CH3 মূলককে বলবে তুই মেটা অবস্থানে গিয়ে বস, অর্থাৎ বাহির থেকে যে CH3 মূলক আসবে সে মেটা অবস্থানে গিয়ে বলবে এই জায়গায় বসবে এবং এই জায়গায় বলবে, সে অর্থ প্যারা নির্দেশক হইলেও সে কিন্তু অর্থ আর প্যারা অবস্থানে বসতে পারবে না, আবার কারণ এই যে আগে বেনজিন বলে মেটা নির্দেশক যুক্ত রয়েছে, বেনজিন বলে মেটা নির্দেশক থাকলে সে বহিরাগত যে কোনো মূলককে, সেটা অর্থপ্যারা মূলকই হোক বা মেটা নির্দেশক মূলকই হোক, তাকে বলবে কোথায় মেটা অবস্থানে বসার জন্য, অর্থাৎ যে কোনো বেনজিন বলয়ের যে কোনো মূলক যুক্ত থাকলে সেটা তোমাকে আগে চিহ্নিত করে নিতে হবে সেটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক হোক বা মেটা নির্দেশক হোক সে কোন অবস্থানে আছে সেটা কোনো ম্যাটার করে না, সে অর্থপ্যারা নির্দেশক প্যারাতে বসে থাকতে পারে আবার মেটা নির্দেশকও প্যারাতে বসতে পারে, তবে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যদি অর্থ প্যারা নির্দেশক তোমার যুক্ত থাকে তাহলে বুঝে নিবে সেই অর্থ প্যারা নির্দেশকটি বহিরাগত যেই মূলক বাইরে থেকে যে আসবে তাকে অর্থ এবং প্যারা অবস্থানে বসতে নির্দেশ প্রদান করবে, কিন্তু সে নিজে অর্থ প্যারা অবস্থানে বসাটা একদমই গুরুত্বপূর্ণ নয়, সে মেটা অবস্থানে বসে থাকতে পারে, আবার মেটা নির্দেশকের ক্ষেত্রেও ঠিক সেম, সে মেটা নির্দেশক হয় মেটা অবস্থানেই বসে থাকতে হবে, তার কোনো গুরুত্বপূর্ণতা নেই, তাহলে তার ব্যাপারটা হচ্ছে সে মেটা নির্দেশক হওয়া সত্ত্বেও অর্থ প্যারা যে কোনো অবস্থানে সে প্যারা অবস্থানে বসে থাকতে পারে এবং সেখান থেকে সে যেই কাজটা করবে বাইরে থেকে যখন একটা মূলক সেটা অর্থ প্যারা নির্দেশক বা মেটা নির্দেশকের মূলক যে এখন ভিতরে ঢুকতে চাইবে তখন সে কী করবে বলতো, সে নির্দেশ করবে যে তুই মেটা অবস্থানে গিয়ে বস, অর্থাৎ সে যাতে মেটা অবস্থানে বহিরাগত মূলকগুলো যাতে মেটা অবস্থানে বসতে পারে,
আমি একই কথা বারবার বলার মাধ্যমে তোমাদের কাছে ব্যাপারটাকে ইজি ইজি করে উপস্থাপন করার ট্রাই করলাম। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হবে। অনেকের কাছে এটা কি খুবই গন্ডগোল পাকানো একটা টপিক হয়েছিল এতদিন, আশা করছি, কারণ অনেক স্টুডেন্টই আমাকে এটা ইনবক্সে জানিয়েছে যে কি তাদের অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক এগুলোর অবস্থান নিয়ে তারা দেখছে মূলকটা অর্থপ্যারা অবস্থানে বসে আছে বা মেটা অবস্থানে মেটা নির্দেশকটা অর্থপ্যারা অবস্থানে বসে আছে, এই টাইপের হিবিজিবি একটা অবস্থার সৃষ্টি হয়। সো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর ট্রাই করবা, আর অন্যান্য কী টপিকে তোমাদের ভিডিও লাগবে সেগুলো আমাদেরকে জানাবো, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সেই ভিডিওগুলো দেওয়ার। হয়তো আমি ফ্রিকুয়েন্টলি একদম ডেইলি ভিডিও দিতে পারবো না, হয়তো কয়েকদিন পর পর ভিডিও দিতে হবে তোমাকে। সো আমি চেষ্টা করবো তোমাদের প্রয়োজনীয় টপিকগুলো নিয়ে আলোচনা করতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।